ফ্রেন্ডস, আমি সঙ্গীতা, সঙ্গীতা চ্যানেলে সবাইকে স্বাগত। এটা আমার ফার্স্ট ভিডিও এখানে সেট করার পর, তো চলো আজ সিম্পল একটা রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুব একটা টাইম লাগবে না, তো রান্নাটা শুরু করি। এখানে আমি ছটা গাঁটি কচু নিয়েছি, যেটা জলে ভালো করে ভিজিয়ে রেখেছি। কচুর গায়ে ভীষণই নোংরা থাকে, তাই ভিজিয়ে রাখলে কিন্তু এই নোংরাটা অনেকটা পরিষ্কার হয়ে যায়, তখন সেদ্ধ করতেও সুবিধে হয়। তাই আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তবেই এটা সেদ্ধ করছি। একটি প্যানে এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। এবার এই ধুয়ে রাখা গাঁটি কচুগুলো ভালো করে আমি সেদ্ধ করে নেব। ঠিকই ধরেছ, গাঁটি কচু রান্না করতে যাচ্ছি, অনেকে মুখিও বলে, পুরোপুরি নিরামিষ রান্না করছি আজকে। তো নিরামিষ মানে পেঁয়াজ নেই এর মধ্যে, দুটো রেসিপি শেয়ার করবো আজকে, দু রকমের সেদ্ধ। তবে অনেকে কিন্তু ছালটা ছাড়িয়ে সেদ্ধ করে, কিভাবে কচুটা একটু স্লাইমি হয় এই গাঁটি কচুটা, কাজে ছাল ছড়িয়ে যদি সেদ্ধ করে একটু স্লাইমি স্লাইমি পিছলে পিছলে হবে, খোসা শুদ্ধ সেদ্ধ করে সেটা ফিল করবে না। তো আমি প্রেফার করি খোসা শুদ্ধই সেদ্ধ করে তারপরে ছাল ছাড়িয়ে রান্নাটা করি, বাট তোমরা তোমাদের পছন্দ মতো করো। তো গাঁটি কচুটা সেদ্ধ হতে হতে যেটা দিয়ে মাখবো আমি সেটা প্রিপেয়ার করি ঝটপট। এই মশলার জন্য নিয়েছি এখানে 3 টেবিল চামচ গ্রেটেড কোকোনাট, 1 টেবিল চামচ সর্ষে গুঁড়ো আর 3টে কাঁচা লঙ্কা। এই সবগুলো একটি মিক্সি জারে দিয়ে এবার আমি একটি পেস্ট বানিয়ে নেব। সমস্ত কিছু মিক্সি জারে দিয়ে এবার এতে দেবো 1/2 চা চামচ লবণ। সেটা তোমরা স্বাদ মতো দেবে, তোমাদের যদি বেশি লবণের প্রয়োজন হয় তোমরা আরও একটু অ্যাড করতে পারো। সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের প্রথম মশলাটি তৈরি হয়ে গেছে, যদি মনে হয় ভালো করে মিশছে না তবে 1-2 টেবিল চামচ জল দিয়ে এটা পেস্টটা বানিয়ে নিও তোমরা। গুটিটা ঠান্ডা হতে হতে সর্ষে বাটাটা তো বানিয়ে নিয়েছি, আরেকটা মশলা বানিয়ে নিয়েছি, দুটো করে আমি আজকে শেয়ার করছি রেসিপি, সেটা বানিয়ে নিই। এবার আমরা সেকেন্ড মশলাটি বানিয়ে নিচ্ছি। শুধু দুটো উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যাবে। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো লাল লঙ্কা, শুকনো লঙ্কা, একটু রোস্ট করে, একটু রোস্ট হয়ে কালার চেঞ্জ হলে গন্ধ বেরোতে শুরু করলে দেবো 1 চা চামচ কালো জিরে। কালো জিরে দিয়েও আবার একটু মিনিট খানেক বা মিনিট দুয়েক একটু রোস্ট করে নেব। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি গ্যাসটি অফ করে দিচ্ছি এখানে। এবার এই রোস্টেড কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমি মিক্সিতে একটু পাউডার বানিয়ে নিচ্ছি। আমাদের 2টো মশলাই তৈরি। এবার দেখি গিয়ে গাঁটি কচুগুলো সেদ্ধ হয়েছে কি না। একটি ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি যে গাঁটি কচুগুলো সেদ্ধ হয়েছে কি না। সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছালগুলো ছাড়িয়ে নিচ্ছে। ছাল ছাড়াবার পর অনেক সময় ভেতরে কিন্তু কচুটি ভালো থাকে না, সেই অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। এবার আমি 2টো মশলা বানিয়ে রেখেছি, তাই আমি এটাকেও দুভাগে ভাগ করে নিচ্ছি। একটু ঠান্ডা করে এবার এই সেদ্ধ গাঁটি কুচুটিকে আমি ভালো করে একটু ম্যাশ করে নেব, ভেঙে নেব, ভালো করে মেখে নেব। এবার আমি মাখা হয়ে গেছে, এবার এতে প্রথম মশলাটি আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি সর্ষে নারকোল আর কাঁচা লঙ্কা নুন দিয়ে বানিয়ে রেখেছিলাম। আর দেব 1 টেবিল চামচ তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এবার মেখে নেব। এখানে আমি কোনো লবণ অ্যাড করছি না, কারণ সর্ষে বাটাতে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। তবে আরও একটু যদি লবণ চাই তবে তোমরা এখনই লবণটা অ্যাড করে নিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নারকোল আর সর্ষে দিয়ে গাঁটি কচু মাখা। এবার বেঁচে থাকা কচুটিকে আবারও সেম একইভাবে ম্যাশ করে নিচ্ছি, কারণ সেকেন্ড মশলা দিয়ে এবার আমি মেখে নেব।
এবার এতে দেব সেই রোস্ট করে রাখা শুকনো লঙ্কার কালো জিরের গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন, তোমরা যে যতটা নুন পছন্দ করো খেতে, আর দেব এক টেবিল চামচ সর্ষের তেল। সব দিয়ে ভালো করে আবার এই কচুর সাথে সব কিছু মশলাগুলো মেখে নিচ্ছি ভালো করে। ব্যাস তৈরি হয়ে গেল, ঝটপট তৈরি হয়ে গেল দু রকমের গাঁটি কচু সেদ্ধ। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো। পরিবেশনের সময় উপর দিয়ে আরও একটু লঙ্কা কুচি আর একটু সর্ষের তেল ছড়িয়ে খেতে দিও। আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, আমি কিন্তু একটা লাইফস্টাইল ব্লগ শুরু করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, যদি না জেনে থাকো ওখানে ক্লিক করে দেখে নিও, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ঝটপট দুটো নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, খুব একটা টাইম লাগে না, পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, নিরামিষ দিনের জন্য পারফেক্ট। বানিয়ে খেয়ে দেখো, জানিও কেমন লাগলো। আর ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, সবাই ভালো থেকো, চলো বাই বাই।